নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে নরম তুল তুলে খেজুর গুড় দিয়ে পাটি সাপটা শীতকাল মানেই কিন্তু নানা ধরনের পিঠেপুলিয়ার আর পায়েসের সম্বার ক্ষীরের পাটি সাপটার রেসিপি কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে শেয়ার করছি খেজুর গুড় দিয়ে নারকেলের পুর ভরা নরম তুল তুলে পাটি সাপটার রেসিপি খুব সহজে এই পাটিসাপটা আমি কি করে তৈরি করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক পাটিসাপটা তৈরি করার আগে এর জন্য ক্ষীর বা পুট তৈরি করতে হবে সেজন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম গরম কড়াইতে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি লো ফ্লেমে ঘিটাকে গলিয়ে নিতে হবে কড়াই চার ধারে ঘিটাকে লাগিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল সমস্ত উপকরণের পরিমাণটা তোমরা কতটা পরিমাণ নারকেলের পুর তৈরি করবে সে বুঝে ব্যবহার করবে নারকেলটাকে দু তিন মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নেব এর ফলে নারকেলের মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর নারকেলটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে এক চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচের দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি খোসাটা ফেলে দিচ্ছি কয়েক মিনিট লো ফ্লেমে নারকেলটাকে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে এবারে নারকেলের পুটটা তৈরি করতে হবে কয়েক মিনিট জাল করার পরে দুধ ফুটে উঠেছে এবারে গ্যাসের অফ করে দিয়ে এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় গুড় দেওয়ার পরে দুধ কেটে যায় সেজন্য যদি তোমরা গ্যাসের অফ করে খেজুর গুড় দাও তাহলে দুধ কেটে যাওয়ার আর চান্স থাকবে না আমি আগেও বলেছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে বুঝে কিন্তু মিষ্টি বা গুড়ের পরিমাণটা ব্যবহার করবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গরম দুধের সংস্পর্শে এসে দেখো গুড় কিন্তু গলে গেছে এবারে আবারও গ্যাসের আঁচটাকে অন করে দেব আর এইভাবে মোটামুটি আরো পাঁচ সাত মিনিট অনবরত নাড়াচাড়া করে দুধ আর নারকেলের ক্ষীরটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরে যখন দেখবে দুধ ঘন হয়ে এসছে ঠিক এরকম অবস্থাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই দেখবে দুধটা পুরোপুরি ঘন হয়ে গেছে আর পুরের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার চলে এসছে এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে অফ করে দেব পাটি জন্য পুরটাকে এরকম একটু নরম থাকা অবস্থাতে নামিয়ে নিচ্ছে শুধুমাত্র পাটিসাপটা বলেই নয় এটা চাইলে তোমরা পুলিপিঠের ভেতরেও পুর হিসাবে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজে কি করে আমি পাটি সাপটার পুর তৈরি করে নিয়েছি পুরটা ঠান্ডা হোক ততক্ষণে চলো পাটিসাপটার জন্য এবারে একটা ব্যাটার তৈরি করে নি বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা একই কাপে মেপে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ দিচ্ছি সুজি এক চিমটে দেব নুন এবারে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব খেজুরের গুড় আমাদের চ্যানেল চম্পাস রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা কোনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে শীতকালে যেহেতু খেজুরের গুড় অ্যাভেলেবেল পাওয়া যায় আর ফ্লেভারটাও বেশ ভালো লাগে তাই আমি পুর এবং পাটিসাপটার ব্যাটারের মধ্যে খেজুরের গুড় ব্যবহার করছি তবে তোমরা চাইলে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো এবারে এর মধ্যে দেব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা এক কাপ গরুর দুধ ঠিক একই কাপে মেপে দিচ্ছি দু কাপ জল তবে চাইলে সম্পূর্ণ ব্যাটারটাকে জল কিংবা দুধ দিয়েও গুলে নিতে পারো এবারে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নেব এই কাজটা অবশ্যই খুব ভালো করে করতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো দানাদার অংশ না থাকে সেই দিকে লক্ষ্য রাখবে এই সময় এক ফোঁটা ব্যাটার চেক করে দেখে নেবে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা আমি আরো কিছুটা পরিমাণ খেজুর গুড় এর মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে পাটিসাপটার কালার এবং ফ্লেভার দুটোই বেশ ভালো হবে ব্যাটার খুব ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের একবার ব্যাটারটাকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে সুজিও সম্পূর্ণ জল চোখ করে নিয়েছে তো আমাদের আরেকটু একটু পাতলা ব্যাটার যেহেতু প্রয়োজন সাপটার জন্য জন্য আরও এক কাপ জল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের সমস্ত উপকরণের পরিমাণ যদি আমার রেসিপিটা ফলো করে তোমরা ইউজ করো তাহলে তোমাদের পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক আমার মতোই তৈরি হবে ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে স্টাফিংয়ের জন্য পুটটাকে একটুখানি রেডি করে নেব এইভাবে হাতের সাহায্যে একটুখানি লম্বা লম্বা করে ক্ষীরের লিচি তৈরি করে নিচ্ছি এবার আবারও গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া গরমে বসিয়ে দিচ্ছি তাওয়া গরম হয়ে গেলে সামান্য ঘি গরম তাওয়ার মধ্যে ব্রাশ করে দিতে হবে ঘিয়ের পরিবর্তে চাইলে রিফাইন্ড অয়েলও ব্রাশ করে দেওয়া যেতে পারে তবে ঘি দিলে ফ্লেভারটা একটুখানি ভালো হয় ব্যাটারটাকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে এক খাতা ব্যাটার তাওয়ার মাঝ বরাবর এভাবে গোল করে দিয়ে দিতে হবে ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আলতো হাতে ব্যাটারটাকে একটুখানি তাওয়া বরাবর ছড়িয়ে দেবে আর গ্যাসের আছে এই সময় অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে রুটির ধার বরাবর এবারে লম্বা করে লেচি তৈরি করে রাখা ক্ষীরের পুর দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করার পরে রুটিটা যখন খুব সুন্দর করে সেঁকা হয়ে যাবে ঠিক এইভাবে স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটা রোল তৈরি করে নিতে হবে এবারে একটুখানি চেপে চেপে আরও কয়েক করে নিলে খুব সুন্দর নরম তৈরি হয়ে যাবে ঠিক আবারও সামান্য ঘি তাওয়াতে ব্রাশ করে নিচ্ছে প্রতিবার পাটিসাপটা তৈরি করার আগে ব্যাটারটাকে একবার ভালো করে ফেটিয়ে নেবে তারপরে এক হাতা ব্যাটার এইভাবে ঠিক তাওয়ার মাছ বরাবর গোল করে ছড়িয়ে দেবে অনেকটা ধোসার মতো এরকম পাতলা করে ব্যাটার তৈরি করলে তোমার তৈরি করা পাটিসাপটাও খুব সুন্দর করে তাওয়া থেকে উঠে আসবে একটাও কিন্তু ভাজ করার সময় ভেঙে যাবে না বা ফেটে যাবে না হাই ফ্লেমে কখনোই পাটিসাপটা তৈরি করবে না এতে করে রুটিটা বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু প্রতিটা পাটিসাপটা তৈরি হয়ে যাবে আর এভাবে একটা ননস্টিক তাওয়ার ভিতরেই পাটি সাপটা করার চেষ্টা করবে এতে করে পাটি সাপটা তাওয়ার গায়ে লেগে যাবে না কথা বলতে বলতে এদিকে আমার আরও একটা পাটি সাপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি সমস্ত পাটি সাপটা তৈরি করে নেব তো বন্ধুরা আজকে আমার সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পাটি সাপটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আমি একটা পাটিসাপটাকে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি পাটিসাপটাগুলো গুলো শুধু বাইরে থেকে নরম তুল তুলে এমন নয় ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে খেজুর গুড় দেওয়ার জন্য পাটিসাপটার কালারটাও বেশ সুন্দর এসছে তো বন্ধুরা এই শীতে তোমরা চাইলে আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে ট্রাই করে দেখতে পারো তোমার বানানো পাটিসাপটাও একদম পারফেক্ট তৈরি হবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই